বর্ধিতকর প্রত্যাহার এবং সড়কে পুলিশি হয়রানি বন্ধ সহ দশ দফা দাবিতে আগামী 27 এবং 28 সেপ্টেম্বর সারা দেশে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নেতারা। বলেন, কয়েক দফা লকডাউনের কারণে পরিবহন মালিক এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত, সরকার কোনো প্রণোদনা দেয়নি, উল্টো মালিকদের উপর বর্ধিত কর আরোপ করেছে। সারাদেশে পণ্য সরবরাহে পরিবহন মালিক শ্রমিকরা দিনরাত পরিশ্রম করলেও পথে পথে পুলিশের চাঁদাবাজি এবং হয়রানি ভয়াবহ রূপ নিয়েছে। দশ দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন নেতারা। 27-28 তারিখ এই দুদিন কর্মবিরতি, এতে যদি কোনো ফয়সলা না হয়, এতে যদি কোনো শান্তিপূর্ণ সমাধান না হয়, তাহলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। শ্রমিকরা মালিকরা অত্যন্ত খারাপ অবস্থায়, এরপরে তাদেরকে বাসায় রাখা তো দূরের কথা, এখন তাদেরকে চেপে ধরছে।